হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো দেশি মুরগির প্রাকৃতিক খাবার তালিকা কীভাবে করবেন আপনারা, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কী কী খাবার আপনারা দিয়ে থাকবেন বাচ্চাকে। সো আমার আজকে মুরগির বয়স 1 মাস 30 দিন হয়েছে। সো আমি 20 দিন থেকেই এই প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছি মুরগিকে, এবং কী কী খাবার খাওয়াচ্ছি সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা শাক আছে, কলমি শাক, পুঁই শাক, এবং সাথে কিছু হলুদ আমি মিক্স করে দিয়েছি বেটে, এটা ব্লেন্ড করে সুন্দর করে মিক্স করে দিয়েছি, এবং ভাতের মাড় দিয়েছি সাথে। এটায় অনেক পুষ্টি উপাদান আছে, শাকে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, এগুলো পুষ্টি উপাদান পাবে। এবং সাথে কিছু প্রাকৃতিক খাবার পাশাপাশি আপনারা কী দিবেন সেটা হচ্ছে, আমি ভুট্টা গুঁড়া নিয়েছি, ভুট্টা ভাঙা নিয়েছি 100 গ্রাম, গম ভাঙা আছে 100 গ্রাম, চালের খুদ আছে 100 গ্রাম, এবং অটো রাইস মিলের কুড়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা অটো রাইস মিলের কুড়া। এই 4টা জিনিস আমি নিয়েছি, এবং সাথে শাক নিয়েছি, 2টা শাক আছে এখানে, কলমি শাক এবং পুঁই শাক, এবং সাথে আমি মিক্স করেছি হলুদ, কাঁচা হলুদ, এটা মুরগির অ্যান্টিবডি হিসেবে অ্যান্টিবডি তৈরি করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সো এটা আমরা কখন থেকে দেব, কোন বয়স থেকে দেব, আপনারা যদি 20 দিন থেকে শুরু করতে পারেন তাহলে অনেক ভালো, এবং চাইলে 1 মাস বয়সের বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন। দুপুরবেলা খাওয়াবেন অবশ্যই, কারণ এই শাকে কিন্তু ঠান্ডা আছে, প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, পুঁই শাকে যেমন ঠান্ডা বেশি, সো এটা দুপুর দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা অনেক ভালো হবে। সো আমি খাবারটা প্রতিদিন দুপুরবেলা দিয়ে থাকি, এবং সকালবেলা শুধু শুকনো খাবার যেটা সেটা হচ্ছে গম ভাঙা দিচ্ছি, ভুট্টা ভাঙা, অটো রাইস মিলের কুড়া এবং চালের খুদ মিক্স করে খাওয়াচ্ছি। এভাবে 3 বেলা খাওয়াই, জাস্ট দুপুরবেলা শাকসবজি অ্যাড হবে আপনার সাথে। সো বন্ধুরা, এখন এই খাবারগুলো মিক্সড করবো, একসাথে মিক্সড করে দেন মুরগিকে দিব। সো আমি এখানে 3টা একসাথে মিক্স করছি, সাথে কিছু পরিমাণ লবণ অ্যাড হবে আপনার, লবণ দিয়ে নেবেন পরিমাণ মতো লবণ, কারণ লবণ ছাড়া এখানে খেতে চাইবে না। সবগুলো ভালোভাবে মিক্স করে নেবেন যাতে সবগুলো খাবার সমানভাবে মিক্সড হয়। এভাবে মিক্স করে নেবেন আপনারা ভালোভাবে। মিক্স করার পরে যে আপনার শাকগুলো আছে এই শাকগুলো দিয়ে দেবেন সাথে। কাঁচা হলুদের আমি পেস্ট করে নিয়েছি, এই পেস্টগুলো রয়েছে, সো এতে ভালো একটা উপকার পাবো আশা করছি। সপ্তাহে 2 দিন আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আপনি চালের পানিতেও খাওয়াতে পারেন, ব্লেন্ড করে পানির রসটা আপনারা দিয়ে দিতে পারেন পানির সাথে মিক্স করে। আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, আর যদি ডিমের জন্য করেন তাহলে আপনারা যেটা করতে পারেন, মাংসের জন্য করলে এভাবে করবেন যে উপাদানগুলো আমি আপনাকে দেখালাম সেভাবে আপনারা দিতে পারেন, যদি মাংসের জন্য করেন অনেক ভালো হবে, আর যদি ডিমের জন্য করেন তাহলে এর সাথে বাজারে যে লেয়ার লেয়ার অন্ডা পাওয়া যায় আপনার, তাহলে সেটা অ্যাড করতে পারেন, তাহলে ডিমের জন্য অনেক ভালো হবে, ডিমটা অনেক ভালো পাওয়া যাবে। দুটো আমি এখানে মেখে নিয়েছি পানি দিয়ে, এবং অল্প পরিমাণ পানি এবং ভাতের মাড় দিয়েছি, দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা। সো আমি এখন এটা ট্রেতে দিয়ে দেবো, ট্রেতে দিয়ে দিলে ভালোভাবে খেতে পারবে। সো বন্ধুরা, আপনারা এভাবে দেশি মুরগির প্রাকৃতিক খাবার তৈরি করবেন এবং এভাবেই খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের মুরগির গ্রোথটা অনেক ভালো থাকবে, ওজনটা বৃদ্ধি পাবে, এবং কোনো ধরনের প্রবলেম হবে না, অ্যান্টিবডি তৈরি হবে মুরগির শরীরে।
কাঁচা হলুদ দিবেন, মাঝে মাঝে আপনার রসুন দিতে পারেন, রসুনের রস দিতে পারেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।